আলহামদুলিল্লাহ জাজাকাল্লা খায়রান মহতারামকে এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ আলাদি যুবসংঘের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি ওয়াল মারকাজুল ইসলামিয়া সালাফি নওদাপাড়ার ভাইস প্রিন্সিপাল ডক্টর নুরুল ইসলাম সালাম আহমাবাদ আহাদিস আন্দোলন বাংলাদেশ সরি বাংলাদেশ আহলেদি যুব সংঘ আয়োজিত কর্মী সম্মেলন দু হাজার এর সম্মানিত সভাপতি প্রধান অতিথি আহলাদিস আন্দোলন বাংলাদেশের ও বাংলাদেশ আহলাদি যুবসংঘের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মীবৃন্দ প্রশংসা লরাবুল আলমিনের জন্য দূরদূর সালাত বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারী মহাবিপ্লবের মহানায়ক সমাজ বিপ্লবের অগ্রদূত সৈয়দুল মুরসারেন খাদা হজরত মোহাম্মদ সাল্লী আসলামের উপর প্রিয় সুধীবৃন্দ আমরা জানি যে এই পৃথিবীর বুকে আহলেদিস আন্দোলন একটি নির্ভেজাল ইসলামী আন্দোলন এ আন্দোলন সাহাবেক রামের যুগ থেকে চলে আসা এক অবিমিশ্র আন্দোলন যুগে যুগে ইসলামের নামে বিভিন্ন রকমের মাঝাব মতবাদ ও ইসলামের স্বচ্ছ শরীরে যে বাতিলের জঞ্জাল অনুপ্রবিষ্ট হয়েছিল সে সকল জঞ্জালকে পরিষ্কার করে আহলেদেশ আন্দোলন সাহাবায়ক রামের যুগ থেকে অদ্যাবধি টিকে আছে এবং রসুল্লা সাল্লি সাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী এটি কিয়ামত পর্যন্ত টিকে থাকবে ইনশা আল্লাহ সময় সংক্ষিপ্ত আমরা জানি সাহাবা একরাম হচ্ছে আহাদিস এর প্রথম জামাত প্রখ্যাত হাদিস বর্ণাকারী সাহাবি হজরত আবু হর রাজ্লাহ আনহু তিনি বলতেন যে আনা ইন ফিদ দুনিয়া আমি হচ্ছি দুনিয়াতে প্রথম আহরুল হাদিস এরপর আমরা জানি ইমাম সাহাবির তিনি বলেছেন যে এখন যে সব ঘটনা ঘটছে এটা যদি আমি আগে জানতাম তাহলে শুধুমাত্র ওই হাদিসই বর্ণনা করতাম যে হাদিসের উপরে আজমা আলাইহ আহরুল হাদিসা ওই হাদিসই বর্ণনা করতাম যে হাদিসের উপরে আহরুল হাদিস অর্থাৎ সাহাবা রাম ঐক্যমত পোষণ করেছেন তাহলে এই ইমাম সাহাবের উক্তি থেকে আমাদের কাছে দিবালকের ন্যায় সুস্পষ্ট হচ্ছে যে রাম ছিলেন আহলুল হাদিসের প্রথম জামাত সুতরাং এই বা বিংশ শতাব্দীতে এসে যদি কোনো জ্ঞান পাপি বলে থাকে যে আহলে হাদিসদের সূচনা হচ্ছে ইংরেজদের আমলে এবং ইংরেজদের সুবিধা সুবিধাভোগী একটি জামাত হচ্ছে হাদিস তাহলে আমরা এটাকে বলবো যে তিনি সূর্যের প্রদীপ্ত রশ্মিকে তিনি তার হাত দিয়ে আড়াল করার বৃথা প্রচেষ্টা চালাচ্ছেন মাত্র সত্যকে কখনো এভাবে আড়াল করা যায় না সত্য তার আলোকে তার স্বমহিবাই উদ্ভাসিত হবাই এটাকে বাধা দেওয়ার এবং এটাকে আড়াল করে রাখার বিন্দু মাত্র কোনো অবকাশ নেই আমরা তাদেরকে বলবো ইতিহাস অধ্যয়ন করুন ভারত ও ব্রিটিশ বিরোধী আন্দোলন কারা নেতৃত্ব দিয়েছে কারা আন্দোলনকে পরিচালিত করেছে এবং ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে কারা তাদের বাড়িঘর থেকে বিতাড়িত হয়েছে কারা আন্দামানে আন্দামানে নির্বাসিত হয়েছে ঈদের দিন তাদেরকে খুশির দিনে কাদেরকে সব পরিবারে উৎখাত করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে ইতিহাস অধ্যয়ন করুন ইতিহাস তার সহময়মায় জনগণের সামনে উদ্ভাসিত হবে ইতিহাস তার নিজস্ব গতিতে কথা বলবে ইতিহাসকে আড়াল করার আপনাকে অধিকার কে দিয়েছে আপনাকে মিথ্যা ইতিহাস চর্চা করার আবার নতুনভাবে ইতিহাস চর্চা করুন আপনার কাছে সত্যটা দিবালকের ন্যায় সুস্পষ্ট হবে সম্মানিত সুদীমন্দলী মন্ডলী আলিস পরিচয় দেওয়ার কেন প্রয়োজন দেখা দিল আমরা জানি সায়ত্রিশ হিজড়ির পরে যখন বিভিন্ন শিয়া খারেজি জাবরিয়া কাদারিয়া বিভিন্ন ভ্রান্ত মতবাদের উত্থান ঘটলো তখন আহল সন্ন্নাত জামাত যারা পবিত্র কোরআন এবং রাসুলের রেখে যাওয়া সোননাথকে আঁকড়ে জীবনপণ বাজি রেখে আঁকড়ে ধরার জন্য সচেষ্ট ছিলেন তারা সেই বেদাতিদের থেকে নিজেদের স্বতন্ত্র পরিচয় দেওয়ার জন্য তারা আহলুল হাদিস হিসেবে পরিচয় দিতেন দেখুন ইমাম ইবনে তাইমা রহমাউল্লাহ বলেছেন

সেটা কি ফাইনা সাহাবা সেটি হচ্ছে সাহবা একে মাঝাব যারা সরাসরি রসল সাল্লাহ সাল্লামের কাছ থেকে এলে অনুসরণ করেছেন সুতরাং আমরা চার ইমামের জীবনী জানি ইমাম আবু পা আশি হিজরি থেকে নিয়ে শুরু করে ইমাম আহমদের মৃত্যু হচ্ছে দুশো একচল্লিশ তাদের জন্মের পূর্বেও এই চার মাঝাব প্রচলিত চার মাঝাব সৃষ্টির পূর্বে পৃথিবীতে আহলাদিদের অস্তিত্ব বিদ্যমান ছিল কেও না মতাবি ইবনু সিরিন বলেছেন যে আমরা ইতিপূর্বে লাম ইয়াকুন ইয়াসআলুনা আনিল ইতিপূর্বে হাদিসের সন সম্পর্কে জিজ্ঞাসা করা হতো না কিন্তু ফলাম মাওকাতিল ফেতনাতো যখন ফেতনা শুরু হলো ইসলামের মধ্যে বিভিন্ন রকমের ভ্রান্ত দলের অনুপ্রবেশ ঘটলো তখন তারা বলতো সামমুলানা রিজা রাকুম হাদিসের বর্ণনাকারীর নাম বলুন ফায়ুযরু ইলা আহলে সুন্নতে ফায়ুখায হাদিসুহুম যদি দেখা যেত যে সে হাদিসের বর্ণাকারী সুন্নাত অল জামাত ভুক্ত তাহলে তার হাদিস গ্রহণ করা হতো আর যদি দেখা যেত যে হাদিসের বর্ণাকারী জামাত ভুক্ত নয় বরং বেদাতি ফলাই হোম তাহলে তাদের হাদিস গ্রহণ করা হতো না অল জামাত এবং আহলুল হাদিস একই জিনিস এটি সায়ত্রিশ হিজির পরে বেতাদীদের বিরুদ্ধে একটি স্বতন্ত্র পরিচয় দেওয়ার জন্য এই নামের উৎপত্তি ঘটেছে সুতরাং এটি নতুন কিছু নয় সম্মানিত সুদীম মণ্ডলী চারশো হিজরির পূর্বে কোন নির্দিষ্ট একটি মাজহাবে অন্ধ অনুসরণ করার প্রচলন এই পৃথিবীতে ছিল না শাওলিউল্লাহ মহাদেশ দেহলবীর রহমে যেটি সুস্পষ্টভাবে তার হুজ্জাতুল্লাহ এল বালেগায় বলে গেছেন এবং তারই খ্যাতিমান ছাত্র ইবনুল কাইম রহমে আউল্লাহ তালে আইল গ্রন্থের দ্বিতীয় খণ্ডের দুশো আট পৃষ্ঠায় বলেছেন যে ওয়াইন নামা হাদাসাদ হিল বেদা ফিল রাবে রবে আল মাদুম আলা আলিসান রসুলুল্লাহ ই সাল্লাহ সাল্লাম যে এই চার মাঝাবের বেদাত রাসুল্লাহলামের ভাষায় নিন্দিত চতুর্থ শতকের পরে সৃষ্টি হয়েছে সুতরাং আহলাদিসকে যদি আজকে কে বলতে চায় যেরা ইংরেজদের আমলে সৃষ্ট তাহলে এই সমস্ত কথা এবং ইতিহাস এগুলো কোথায় যাবে এগুলোর ব্যাখ্যা তাদের কাছে কি আমাদের জানা নেই সম্মানিত সুধী মণ্ডলী দেখুন ভারত উপমহাদেশে রাসুল্লাহ সাল্লামের যুগ থেকেই ইসলামের এখানে আগমন ঘটেছে এবং তিনশো পঁচাত্তর থেকে এগারোশো চোদ্দ হিজড়ি প্রায় সাতশো বছর এই সময়টা ছিল ভারত ও বাংলাদেশে আহলাদেশ আন্দোলনের জন্য অবক্ষয়ের যুগ এই সময়ে ইসমাইলা শিয়ারা সিন্ধুর মানসুরায় অর্থাৎ বর্তমান করাচিতে তারা শাসন কর্তৃত্ব গ্রহণ করে যারা মহাদ্দেশ ছিল তাদেরকে সিন্ধু থেকে বিতাড়িত করা হয় মুলতানে জামি মসজিদ বন্ধ করে দেওয়া হয় বাইরে যারা মক্কা মদিনায় হাদিসের জ্ঞান অন্বেষণ করার জন্য যেত সে সমস্ত শিক্ষার্থীদেরকে বাইরে যেতে নিষেধ করে দেওয়া হয় এভাবে সরকারিভাবে জুলুম নির্যাতন চালানো হয় পরেও পৃথিবীর বিভিন্ন প্রান্তে হাদিস এবং ভারতীয় উপমহাদেশে আহলাদিসরা বিদ্যমান ছিলেন যেটি ঐতিহাসিক মাকদেশি এবং আব্দুল কাহের আল বাগদাদি তাদের ভ্রমণ বৃত্তাতে বৃত্তান্তে সুস্পষ্টভাবে বলে গেছেন সম্মানিত সুধীমণ্ডলী এরপরে পরবর্তীতে এসে আহলেদিস আন্দোলনের বীর সিফা সালার শাহ অলিউল্লা মহাদেশ দেহলবির সময় এসে তার অপ্রতিদ্বন্দ্বী লেখনী এবং তার সমাজ সংস্কারমূলক কর্মকাণ্ডের ফলে আহলেদিস আন্দোলনে একটি নতুন লাভ করে এবং তার পরবর্তীতে তারই পুত্র ব্রিটিশ ভারতে ব্রিটিশ ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিফা সালার শাহ ইসমাইল শহীদ তার সমাজ সংস্কারমূলক কর্মকাণ্ড এবং তার ব্রিটিশ বিরোধী জিয়াদ আন্দোলনের মাধ্যমে এই উপমহাদেশে আহ আন্দোলন একটি সামাজিক রূপ লাভ করে আমরা জানি যে শাহ ইসমাইল শহীদ রহমা সেই সময় যখন তিনি তাবলিগের ময়দানে অবতীর্ণ হন তখন তার এই দাওয়াতি কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য মাওনা ফজলে হক খায়াবাদি হানাফি আলেম বিভিন্ন রকমের চেষ্টা চালিয়েছেন তদানন্ত ভারতে ব্রিটেনের রানীর যে প্রতিদ্বন্দ্বী ছিল যাকে বলা হতো রেসিডেন্ট তার কাছে পনেরোশো আলেমের স্বাক্ষর নিয়ে জনগণের স্বাক্ষর নিয়ে বলা হলো যে শাহ ইসমাইল শহীদকে বক্তব্য দিতে দেওয়া হবে না কারণ সমাজে উনি ফেতনা সৃষ্টি করেন শাহ ইসমাইল শহীদ এইভাবে তার জন্য চল্লিশ দিন বক্তব্য প্রদান বন্ধ থাকল এবার তিনি শাহ ইসমাইল শহীদ রহমা তিনি দেখলেন অবস্থা খুব খারাপ তিনি সে ব্রিটেনের রানীর প্রতিনিধি রেসিডেন্টের কাছে একটি চিঠি লিখলেন যে যদি আমাকে বক্তব্য প্রদান থেকে বিরত রাখেন তাহলে সমাজে এই এই ক্ষতি হবে উনি আশিটি কারণ উল্লেখ করলেন তার সেই কারণগুলো পড়ার পরে সেই ব্রিটিশের রানের প্রতিনিধি তাকে বক্তব্য দেওয়ার অনুমোদন দিলেন শুধু তাই নয় শাহ ইসমাইল শহীদ রাহেমাহুল্লাহ যখন তানবিরুল আইন আইন ইসবাতে রফিল ইয়াদাইন রফুল এর প্রমাণে এই গ্রন্থটির লিপিবদ্ধ করলেন সেই সময় মাঝাবিরা তার বিরুদ্ধে উঠে পড়ে লেগে গেল শাহ আবদুল আজিজ মহাদেস লবি তার চাচাকে এসে বললো যে আপনার ভাতিজাকে আপনি তিনি আমার ভাতিজা কোরআন এবং হাদিসের পক্ষে যতক্ষণ পর্যন্ত কথা বলবে ততক্ষণ পর্যন্ত আমি তাকে বাধা দিতে পারি না তিনি সেখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন বলেছিলেন তিনি যে হ্যায় কে ইয়ে ঘর মহাক্কে কিনে হাদিসে খালি নেই হ্যায় যে আল্লাহর আমি শুক্রিয়া আদায় করছি যে এই শাহ উলি পরিবারের ঘর হাদিসের মহাক্ক থেকে খালি নয় এটি নবাব সিদ্দিক হাসান খান ভুবালি তার ইতাফুর নোবালা গ্রন্থের চল্লিশ পৃষ্ঠায় বর্ণনা করেছেন এরপরে যদি আমরা আসি তাহলে দেখব এই ভারত উপমহাদেশে এনায়েত আলী এবং বেনায়ত আলীর যে সাদিকপুরি পরিবার তারা যে ত্যাগ স্বীকার করেছে আহ আন্দোলনের জন্য পৃথিবীর ইতিহাসে চির অক্ষয় চির অব্যয় হয়ে রয়েছে এই জন্যই তো ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু তিনি এক সময় বলেছিলেন যে গোটা ভারতের স্বাধীনতা স্বাধীনতাকামীদের অবদানকে যদি দাঁড়িয়ে এক পাল্লায় রাখা হয় আর সাদিকপুরি পরিবারের অবদানকে যদি আর এক পাল্লায় রাখা হয় তবুও এই সাদিকপুরি পরিবারের অবদান ভারী সেই পাল্লাটা ভারী হয়ে যাবে চিন্তা করুন যারা নিরপেক্ষভাবে হাদিস যারা ইতিহাস বিশ্লেষণ করেন যারা ইতিহাস অধ্যয়ন করেন তারা কখনোই আহলাদিসদেরকে ইংরেজদের দালাল বা কাদিয়ানি এই ধরনের বাজে নামে আখ্যায়িত করতে পারে না আর আসলে যারা বেদাতি তারা তো আলাদিসদেরকে বিভিন্ন নামে কি করবে আখ্যায়িত করবে আব্দুল কাদের জেলানি রহমাউল্লাহ বহু আগেই বলে গেছেন ফকুল্লুজা আলিকা আসাব আতুন ওয়া গিয়াদুন লে জামা আলাদিসদেরকে যে বিভিন্ন নামে ডাকা এটা হচ্ছে তাদের প্রতি তাদের আসাবিয়া গোরামি এবং তাদের অন্তর জ্বালার কারণ সম্মানিত সুধীমণ্ডলী আমার বক্তব্য দীর্ঘায়ত করছে না আজকে দেখুন বিভিন্নভাবে কুচক্রী মহল এই আহলেদিস আন্দোলনের অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য উঠে পড়ে লেগেছে আজকে বিভিন্ন জায়গায় আমাদের মসজিদ বন্ধ করে দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় আহলে সুনাতল জামাতের তথাকথিত ব্যানারে মসজিদ দখল করার জন্য পায়তারা করা হচ্ছে বিভিন্ন জায়গায় মসজিদ পুড়িয়ে দেওয়া হচ্ছে এর পরেও বিভিন্ন দল ছোটদের ষড়যন্ত্র তো রয়েছে সকলের টার্গেট যেন আন্দোলনকে নির্বাপিত করা এর অগ্রযাত্রাকে স্তব্ধ করা যাতে বাংলার জমিনে হাদিসের পৌঁছে জন্য ব্যক্তি অবশিষ্ট না থাকে আন্দোলন তার দাবাতি কার্যক্রমকে অব্যাহত না থাকতে রাখতে পারে এই জন্য সর্বব্যাপী ষড়যন্ত্র চলছে কিন্তু আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যে আপনারা যত ষড়যন্ত্র করুন না কেন যতদিন চন্দ্র সূর্য এই পৃথিবীতে দীপ্তিমান থাকবে ততদিন ভাবে ততদিন আহলাদিস আন্দোলনের অগ্রযাত্রা এই পৃথিবীতে অব্যাহত থাকবে ইনশাআল্লাহ নদীর যেমন জোয়ার ভাটা থাকে তেমনভাবে আহলাদিস আন্দোলনেরও জোয়ার ভাটা আসে কখনো ভাটা লক্ষ্য করে আপনারা মনে করেন না যে আহলাদিস আন্দোলন এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে যদি আপনারা এমনটা মনে করে থাকেন তাহলে আপনারা শ্রেফ মূর্খতার জগতে জাহিলিয়াতের জগতে বসবাস করছেন আপনাদেরকে বলবো আসুন আপনাদের সামনে যে জাহিলিয়াতের পর্দা আপনারা স্বেচ্ছায় আপনাদের সামনে দিয়েছেন সেই পর্দাকে উন্মোচন করে হকের যে স্বচ্ছ কিরণ সেই স্বচ্ছকিরণকে গ্রহণ করার চেষ্টা করুন আহ আন্দোলন আপনাদেরকে সেদিকে আহ্বান করছে আসুন সার্বিক জীবনকে পবিত্র করান এবং সৈয়াদিসের আলোকে গড়ে তুলি আল্লাহ রব আলমেন আমাদেরকে দান করুন ওয়াখের আবানা আল আলহামদুলিল্লাহ রবির আলমেন সালামালাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত